আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ফ্রিতে, কোনো ধরনের আবেদন ফি ছাড়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বসুন্ধরা গ্রুপের একটি নতুন নিয়োগবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থী, পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব এখানে আপনার আবেদনের সাথে কী কী দিতে হবে, কোথায় আপনার ভাইভা অনুষ্ঠিত হবে। মানে শুরুতেই বলে দিয়েছি, এটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আপনাকে নিয়োগ দেওয়া হবে, কোনো ধরনের পরীক্ষা হবে না। তো সব কিছু জানতে গেলে এই ভিডিওটা বিস্তারিত দেখতে হবে আপনাকে। তো মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ভিডিও পেতে চান, তারা আমার বিডি জব নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে নিত্য নতুন বেসরকারি চাকরি নিয়ে ভিডিও তৈরি করি। এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। তো চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। তো দেশের সর্ববৃহৎ সরঞ্জাম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 26 মার্চ 2023 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এখন আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্বন্ধে এ টু জেড আলোচনা করব। তার আগে দেখে নেব যে এখানে আপনার কী কী সাথে দিতে হবে। সো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবন বৃত্তান্ত, ছবি, শিক্ষকের যোগ্যতা ও অভিজ্ঞতা সনদ, কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের স্পষ্ট ফটোকপি সহ উপরোল্লিখিত তারিখ, মানে উপরে যে তারিখগুলো দেওয়া আছে এই তারিখে কিন্তু আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে। তো সময় স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাৎকার উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সো এগুলোই মোটামুটি আপনাকে কাগজপত্র সাথে নিতে হবে। সো পদের নাম দেওয়া আছে বিক্রয় প্রতিনিধি, সো যেটাকে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ বলা হয়। সো এখানে আমরা এখন দেখব কোন বিভাগের প্রার্থীদেরকে কোন ঠিকানায় কত তারিখে উপস্থিত হতে হবে। যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটু জুম করে নেই, তো এখানে দেখতে পাচ্ছেন যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের যত জেলা থাকবে তাদেরকে 1/4/2023 তারিখে রোজ শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে এই বসুন্ধরা গ্রুপ, বসুন্ধরা ইন্ডাস্ট্রিজ হেডকোয়ার্টার্স 2, প্লট নম্বর এত, উম্মে কুলসুম রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা 1229 বরাবর আপনাকে এখানে উপস্থিত হতে হবে এই বিভাগের প্রার্থীদেরকে। এরপর সিলেট বিভাগের জন্য যে জেলাগুলো থাকবে সেগুলোর জন্য 1/4/2023 তারিখে শনিবারে সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে, এটা এখানে দেওয়া আছে, রায়দা এন্টারপ্রাইজ রেলওয়ে ক্রসিং সিলভার ভিলেজ এরিয়া শিববাড়ি দক্ষিণ সুরমা সিলেটে গিয়ে আপনাকে উপস্থিত হতে হবে। এখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে যোগাযোগ করবেন। এরপর চট্টগ্রাম বিভাগের জন্য 3/4/2023 তারিখ সোমবার সকাল 9টা থেকে দুপুর 1টার মধ্যে জয়ন্ত এন্টারপ্রাইজ শাহনাজ ভবন পশ্চিম মাদারবাড়ি চট্টগ্রাম যোগাযোগ ঠিকানা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখবেন। তো এরপর বরিশাল বিভাগের জন্য 8/4/2023 তারিখ শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনাকে মাহি এন্টারপ্রাইজ আদিব ম্যানশনস বাড়ি নম্বর এত এই ঠিকানায় আপনাকে যোগাযোগ করতে হবে। এরপর খুলনা ও যশোর বিভাগের জন্য 10/4/2023 তারিখ সোমবার সকাল 9টা হতে দুপুর 1টা পর্যন্ত জাহিন এন্টারপ্রাইজ পূর্ব বারন্দিপাড়া ঢাকা রোড যশোর বরাবর আপনাকে এই বিভাগের প্রার্থীদেরকে গিয়ে ভাইবা দিতে হবে। এরপর রাজশাহী ও রংপুর বিভাগের জন্য 15/4/2023 তারিখ শনিবার সকাল 9টা হতে দুপুর 1টা পর্যন্ত প্রভাত ট্রেডার্স, এখানে তাদের ঠিকানা দেওয়া আছে, বগুড়া আপনাকে গিয়ে আপনাকে ভাইবাটি দিতে হবে। সো নির্বাচিত প্রার্থীদেরকে আকর্ষণীয় বেতন, টিএডিএ, সেলস কমিশন, ইনসেন্টিভ, কর্মদক্ষতার ভিত্তিতে দেশ বিদেশে ভ্রমণের সুযোগ সহ 2G উৎসব বোনাস দেওয়া হবে। চাকরির প্রথম 3 মাস শিক্ষানিবেশ হিসেবে গণ্য হবে। সফলতার সাথে শিক্ষানিবেশকাল পূর্ণ হলে চাকরি স্থায়ী করা হবে। স্থায়ী কর্মকর্তা কর্মচারীগণ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আর নির্বাচিত প্রার্থী বাংলাদেশের যে কোনো জেলা বা অঞ্চলে কাজ করতে আগ্রহী হতে হবে, এগুলো মূলত সুযোগ সুবিধা। আর এখন দেখবো আসলে শিক্ষকের যোগ্যতা দেওয়া আছে, এইচএসসি বা স্নাতক পাস, মানে যারা ইন্টার পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন বা অনার্স পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতা প্রার্থীদেরকে ডিটারজেন্ট পাউডার, হাইজিন পণ্য, অ্যারোসল, মশার কয়েল ও প্রসাধনী পণ্যের মাঠ পর্যায়ে বিক্রয়ের ন্যূনতম 1 থেকে 2 বছরের বাস্তবিকতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ অনূর্ধ্ব 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তো এই ছিল বসুন্ধরা গ্রুপে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরও যদি কারোর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।